টাকডুম মা আসবেন বাপের বাড়ি, তাই তো এত দুম। বলি মরতে তো ওদিকে পুজোর ঢাক বেজে গেল, বলি আমাকেও তো এবার শুরু করতে হবে নাকি? বলি সারাদিন ওই ধ্যান করার নামে গাঁজানা টেনে এবার চোখটা খোলো দেখি। আবার কি শুরু করবে গিন্নি, তুমি তো সবে শেষ করে দিয়েছ, একদিনেই ক্রেডিট কার্ডের সব ব্যালেন্স গড়ের মাঠ করে দিয়েছ। তাই তো আবার শেষ থেকে শুরু করব। শাড়ি আর জুয়েলারিতেই সেভিংসের যে কটা টাকা বেঁচেছিল সেটাও এবার চলে যাওয়ার জোগাড়। এই জোগাড়ের গান আমার কাছে গিয়ে লাভ নেই, এই আমি বলে দিলাম। এবার পুজোয় মনে হয় বাকছালটাও গায়ে আর জুটবে না। সারাটি বছর সংসারের এই খাটনি খাটতে খাটতে হারে আমার ঘুম ধরে গেল। বছরে একটি বার আমি বাপের বাড়ি যাই, তোমার কোনো অজুহাতই আমায় রুখতে পারবে না, এই আমি বলে দিলুম। নারায়ণ নারায়ণ। ও পাপা, আপনি এই দিকে কি মনে করে? ওই গোলযোগের আওয়াজ পেয়ে এদিকে চলে এলুম আর কি। ও তাই বলি, তা কিছু রিপোর্টার আর মিডিয়াকেও তো আনতে পারতেন। মা, আপনি যে কি বলেন না, গনুটাকে সেই সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। গনুকে তো আমি আসার সময় দেখলাম, রথ নিয়ে পাড়ি দিয়েছে মর্তলোকের দিকে। সে কি, আমি তো কিছুই জানি না। আমি এদিকে আজ শপিং এ বেরাবো ভাবছি। ধুর, আরে মা, আপনি দুশ্চিন্তা করবেন না, গনুবাবু নিশ্চয়ই কোনো ভক্তের গৃহে গেছেন, তিনি নিশ্চয়ই এখন লাড্ডু আহারে বেজায় ব্যস্ত। নারায়ণ নারায়ণ। সবই আমার কপাল। সরস্বতী, লক্ষ্মী, তোরা কোথায় কি করছিস? মা, আমি এই বিনা নিয়ে এবার আর মরতে কিছুতেই যাব না। আধুনিক ইলেকট্রিক গিটারগুলো যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর আওয়াজ। আমার কিন্তু এবার একটা ইলেকট্রিক গিটার চাই। আমার আরজি কিন্তু আগে থেকেই বলে রাখলাম। আর আমি কিন্তু এবার নেল আর্ট উইথ নেল এক্সটেনশন করাবই, আমার বহুদিনের ইচ্ছা। আমি বেস্ট পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলাম। তোদের এসব আবদারে মাথাটা বন বন করে ঘুরছে। আর ওদিকে কার্তিকটাই বা কি করছে কি জানি, সে তো সকাল পাঁচটা থেকে জিমে। বনু আর কার্তিককে ফোন করে আসতে বল, আমি সবাইকে নিয়ে কেনাকাটায় বেরাবো, আর দেরি করলে মোটে চলবে না। আচ্ছা মা, আমি বরং ওদিকে বেটা মহিষাসুরকেও একটা ফোন করে নিই। আগের বছর গোটা পুজো প্যান্ডেলে সেই এক ছেঁড়া গেঞ্জি পরে কাটিয়ে দিল, কি প্রেস্টিজ পাংচারটাই না হয়েছিল আমার। তো আমি দুর্গা বলছি। কে দুর্গা? আরে আমি মা দুর্গা বলছি। আরে কে দুর্গা? আরে মশাই, আমি দুর্গা টুর্গা নামে কাউকে চিনি না। তাই না, ঠিক চিনতে পারছিস না? ও নো, ও দুর্গা মা, সরি মা সরি, একদম বুঝতে পারিনি। শোন, আজকে আমরা সপরিবারে কেনাকাটায় যাচ্ছি, তুই যাবি তো চলে আয়। কিন্তু মা, আমার তো পকেট গড়ের মাঠ। আমি বলি কি মা, তুমি আমার জন্য একটা ধুতি গেঞ্জি কিনে নাও, ব্যাস। ও আর একটা সানগ্লাস নিয়ে নিও, কেমন, রোদ্রে ওপরের দিকে তাকাতে বড্ড কষ্ট হয়। বলি এত কিছু কি আমার মুক্তি দেখে দেবে, টাকাটা পাঠিয়ে দে দেখি। মা, তুমি এখন কিনে আনো দেখি, আমি টাকাটা তোমাকে টিপসে পরে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হুম, আর টাকা দিই, ভালোই হলো, এবারের পুজো শপিংটা হয়ে যাবে। আগের বছর
বেটা সিঙ্গির ওই দাঁতের খোঁচায় আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছিল, আর ওই ছেঁড়া গেঞ্জি আর ধুতি পরে আমি কি কষ্টে যে ছিলাম সে আমি জানি। আমি চললাম সপরিবারে কেনাকাটা করতে। মর্তলোকেদের কি খবর? আপনারা কি কেনাকাটা শুরু করেছেন? আমাকে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।